वेलकम टू ভেলকি। এই ভিডিও বানানোর আগে আমি এত বেশি অ্যানিমি সিরিজ কখনো দেখিনি আর না কোনো ইন্টারেস্ট ছিল এইসব অ্যানিমি সিরিজের উপর। কিন্তু কিছুদিন আগে আমি অ্যাটাক অন টাইটান অ্যানিমি সিরিজটি দেখেছি আর এটা দেখার পর আমার অ্যানিমি সিরিজের উপর ইন্টারেস্ট এত বেড়ে গিয়েছিল যে আমার এডিকশন হয়ে গিয়েছিল এইসব সিরিজের উপর। তখন থেকে আমি একের পর এক অ্যানিমি সিরিজ দেখা শুরু করেছিলাম আর কেননা আপনাদেরকেও জানানো যাক সেইসব অ্যানিমি সিরিজের ব্যাপারে। আর এই ভিডিওতে আমার দেখা সাতটি অ্যানিমি সিরিজের কথা বলতে যাচ্ছি আর আপনাদেরকেও এই সিরিজগুলো দেখার জন্য রিকমেন্ড করছি। এখানে প্রথম যে সিরিজটি হচ্ছে সেটির নাম হচ্ছে ডিটেকটিভ কোনান দা কালপ্রিট হানজাওয়া। হতে পারে আমি সিরিজটির নাম ভুল উচ্চারণ করছি কারণ আমার এইসব সিরিজের নাম উচ্চারণ করার অভ্যাস নেই। যদি কথা বলা হয় অ্যানিমি সিরিজটির তাহলে অ্যানিমি সিরিজটির প্রথমে আমাদের হিরোকে দেখানো হয় যে অনেক ভয়ানক দেখাচ্ছে। সে যখন একটি স্টেশনে নামে তখন সবাই তাকে জিজ্ঞাসা করে যে ভাই কোথায় যাচ্ছ, এটা ভালো লোকেদের জায়গা নয়, এখানে অনেক হত্যাকাণ্ড হয়। আর সে তখন তাদেরকে বলল এখানে হত্যাকারী আমি। আর সেখানে আমার মনে হয়েছিল যে সে অনেক ভয়ানক লোক হতে পারে। আর কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারি যে সে আসলে একজন ভীতু লোক। আর সে এখানে এত ভয়ানক শহরে যেখানে একটি বাড়িও বিনা মার্ডার ছাড়া পাওয়া যাবে না, মানে সে তার থাকার জন্য একটি বাড়ি খুঁজছে। আর এরকম কোনো বাড়ি নেই যেখানে কোনোদিন হত্যা না হয়েছে। আর এরকম জায়গায় সে একজনকে মারতে এসেছে আর সে কি তাকে মারতে পারে নাকি সেটা আপনারা এই সিরিজে দেখবেন। আর এই সিরিজটি হিন্দি ও ইংলিশে অ্যাভেলেবেল আছে, তো আপনারা আপনাদের পছন্দের ল্যাঙ্গুয়েজে এই সিরিজটি দেখতে পারবেন। নর্স মাইথোলজির ব্যাপারে অবশ্যই আপনারা অনেকে শুনেছেন, থরের মুভিজ দেখেছেন, এমসিইউ এর মুভিজ দেখেছেন, কিন্তু এই সিরিজ দেখার পর আপনারা এই দুনিয়ার উপর আরো বেশি ডুবে যাবেন। যেখানে নর্থ মাইথোলজিকে অনেক এক্সপ্যান্ড করে দেখানো হয়েছে, স্টোরিকে এক্সপ্লোর করা হয়েছে, তাও আবার একটি সিরিজের রূপে। এই সিরিজের কাহিনী দেখানো হয়েছে আমাদের হিরোর যে হচ্ছে জিউসের ছেলে, তো সে জিউসের একটি নাজায় সন্তান কারণ তার মা পৃথিবী থেকে বিলংস করে আর তাকে একটি ওয়ারে পার্টিসিপেট করতে হবে কারণ সমুদ্রে ঘুমিয়ে থাকা দত হাজার বছর পরে আবার জেগে উঠেছে। আর এই মুভিটিকে আপনি অনলাইনে পেয়ে যাবেন। আমরা সবাই কোনো না কোনো সময় এটা আশা করেছি যে যদি এমন কোনো জাদু থাকতো যেটা আমাদের ইচ্ছা পূরণ করে দিত, আর এমনটাই আমাদের এই সিরিজে দেখানো হয়েছে। যেখানে এই মেয়েটি একটি ছেলেকে ভালোবাসে কিন্তু সে বলতে পারে না যে সে তাকে ভালোবাসে, সেই জন্য এই মেয়েটি অন্য একটি রাস্তা বের করে। সে একটি ভূতের কাছে যায় সাহায্য নিতে, সেই ভূতটি একটি স্কুলের দ্বিতীয় তলায় থাকে। সেই ভূতটি যে কোনো কারোর ইচ্ছা পূরণ করতে পারে কিন্তু এর বিনিময়ে তারও একটি ইচ্ছা পূরণ করতে হয়। তারপর সেই মেয়েটি সেই স্কুলের দ্বিতীয় তলায় পৌঁছে যায় আর তার দরজায় তিনবার নক করে আর তার নাম ধরে ডাকে, আর তারপর আসলে সেই ভূতটি সেখানে চলে আসে। আর সে হচ্ছে একটি ছেলে ভূত, আর সে ওই মেয়ের ইচ্ছা পূরণ করার জন্য রাজিও হয়ে যায়। এর জন্য মেয়েটিকে তার অ্যাসিস্ট্যান্ট হতে হয়। আর তারপর কি হয় সেটাই আপনারা এই সিরিজে দেখতে পারবেন। এটি একটি হরর কমেডি সিরিজ যেটা আপনাকে হাসাতে ও এন্টারটেইন করতে কোনো কমতি রাখবে না। এই সিরিজ একবার শুরু করার পর আপনার মনে হবে একবারে এই সিরিজটি শেষ করে দেওয়ার। নেক্সট সিরিজটি হচ্ছে দ্য এনশিয়েন্ট মাগাস ব্রাইট। এই সিরিজে ম্যাজিক্যাল দুনিয়ার ম্যাজিক্যাল ওয়ার্ল্ড আপনাকে এর ভেতর ডুবিয়ে দিবে, মানে আপনারা এখন পর্যন্ত যতগুলো ম্যাজিক্যাল সিরিজ দেখেছেন তাদেরকে এটার সাথে কম্পারিজনই করতে পারবেন না। এত অসাধারণ এর দুনিয়া যে আপনি এর মধ্যে হারিয়ে যাবেন, আপনার আর অন্য কোনো সিরিজ দেখার ইচ্ছাই করবে না। এই সিরিজে কাহিনী দেখানো হয়েছে 15 বছরের একটি মেয়ে হাতুরির। তার নিজের কোনো স্বপ্ন নেই কারণ সে এখন পর্যন্ত একজন দাসীর জীবন যাপন করে আসছে আর আজ পর্যন্ত সে জানেই না যে ফ্রিডম কি। এরপর তার জীবনে এন্ট্রি হয় এলিয়াজের, যে একজন নন হিউম্যান। সে তাকে কিনে তার সাথে নিয়ে যায় ও তাকে তার শিষ্য বানিয়ে নেয়। এরপর তাদের জীবনের কি পরিবর্তন হয় ও তাদের অ্যাডভেঞ্চার সফরকে এই সিরিজে দেখতে পাবেন। নেক্সট সিরিজ হচ্ছে দ্য ড্রাগন প্রিন্স। এই সিরিজে আমাদের কাহিনী দেখানো হয়েছে একটি নর্মাল দুনিয়ার। এই দুনিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একদিকে থাকে নর্মাল মানুষ ও অন্যদিকে এলপস ও ড্রাগনরা থাকে। একদিন কিছু মানুষ ড্রাগন প্রিন্সকে মেরে তার ডিম চুরি করে নিয়ে যায়। তারপর একটি অনেক বড় যুদ্ধ শুরু হতে চায় এলপস ড্রাগন ও মানুষদের মধ্যে, যেখানে ডেফিনেটলি মানুষটাই মারা যাবে কারণ তারা এত বেশি শক্তিশালী নয় তাদের মতন। আর এর জন্য আমাদের হিরো ড্রাগন প্রিন্সের ডিম খুঁজে বের করে তাদের ফেরত দিতে চায় যেন এই যুদ্ধটি না হয়। এটা কি তারা করতে পারবে নাকি এটাই আপনারা এই সিরিজে দেখতে পারবেন। এরপরের সিরিজটি হচ্ছে নারুটো, যেটাকে নাম্বার 1 কে হওয়া উচিত ছিল কিন্তু আমি সব সিরিজকে আইএমডিবি র‍্যাঙ্ক হিসেবে সাজিয়েছি, এর জন্য এটিকে 3rd নম্বরে দিতে হয়েছে, নয়তো এটি নাম্বার 1 ডিজার্ভ করে কারণ এই সিরিজটি একটি ইমোশন। এই সিরিজ দেখে আপনি যা শিখতে পারবেন হতে পারে রিয়েল ওয়ার্ল্ডেও তা পারবেন না। আসল সংঘর্ষ কি হয় সেটা আপনাকে এই সিরিজ দেখিয়ে দিবে। শুরুর দিকে এই সিরিজটি আপনার কাছে একটু বেহুদা মনে হতে পারে কিন্তু তারপর যদি আপনি এই সিরিজ দেখে কন্টিনিউ রাখেন তাহলে মনে করেন আপনি একটি ব্ল্যাক হোলের ভেতর প্রবেশ করে ফেলেছেন। এই সিরিজের ভেতর থেকে বের হওয়া আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। সেকেন্ড সিরিজটি হচ্ছে র‍্যাঙ্কিং অফ কিংস। এই সিরিজটির মধ্যে আমরা একটা ছোট বাচ্চার কাহিনী দেখতে পাই, যে একটি অনেক বড় দানবের ছেলে কিন্তু তাকে দেখে বোঝাই যাবে না যে সে কোনো দানবের বাচ্চা কারণ সে সাইজে খুবই ছোট, কানে শোনে না, কথা বলতে পারে না আর তার বুদ্ধিও অনেক কম। কিন্তু তারপরও সে র‍্যাঙ্কিং অফ কিংস এর মধ্যে পার্টিসিপেট করতে চায়, মানে সে রাজাদের মধ্যে শ্রেষ্ঠ হতে চায়। এটা জানার জন্য অনেক এক্সাইটেড ছিলাম যে এই ছোট্ট একটা বাচ্চা যার মধ্যে কোনো স্পেশাল পাওয়ার নেই সে কিভাবে র‍্যাঙ্কিং অফ কিংস এর মধ্যে সবার উপরে আসতে পারে। ফার্স্ট সিরিজটি হলো অ্যাটাক অন টাইটান। এই সিরিজে কাহিনী দেখানো হয়েছে মানুষ ও টাইটান্সদের, যেখানে মানুষ খুব ছোট টাইটান্সদের তুলনায়। মানুষ মাত্র 1.7 মিটার আর টাইটান্স যারা 50 মিটার লম্বা, যারা অনেক বেশি শক্তিশালী দানব, তারা মানুষদের খেয়ে ফেলে।
সেজন্য মানুষরা তাদের সুরক্ষার জন্য অনেক বড় বড় দেয়াল তৈরি করে, যাতে করে এই টাইটানসরা তার কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু এই দেয়াল কি এই বড় বড় রাক্ষসদের হাত থেকে তাদেরকে বাঁচাতে পারবে কিনা, তা আপনারা এই সিরিজে দেখতে পারবেন।